শেখ হাসিনার দুটি পিলার। আমি চিন্তা করলাম সাদেক ভাইরা এই দুইটি পিলার নিয়ে আজকের এই মানববন্ধন করছে কেন। মানববন্ধন করার গভীর তাৎপর্য আছে এই দুইটি স্তম্ভ জয়াল আজিজ আর বেনজির আহমেদ। আবার খুব হাসি লাগে মাঝে মাঝে, মানে একটা কথা আছে না, ভূতের মুখে রাম নাম। এই বেনজির সাহেব ওসি সাহেবদের একটি সম্মেলনে বলেছিলেন যে ওসি সাহেব আপনাদেরকে বলে রাখছি দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স দেখাবো। উনি যখন সম্ভবত তখন আইজি, প্রায় 500-এর অধিক সারা বাংলাদেশের ওসিরা সেই সম্মেলনে ছিলেন। আরে বাপরে, জিরো টলারেন্স দেখাবেন যদি কোনো পুলিশ কর্মকর্তা ঘুষ খায়। আর আলাল ভাই তো বলেছেনই যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের, কত ধমক, কত হুমকি, যে অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে হাডুডু খেলার জন্য। প্রধানমন্ত্রী, আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির সাহেবকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক বিরোধী দলদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন, আপনি করেননি, কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে, সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে। আপনার আজকের যে দখলদারি ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা। যারা আলু চাষ করে, যারা টমেটো চাষ করে, যারা পেঁয়াজ চাষ করে, তারা ঋণ খিলাপি হয় না, ঋণ খিলাপি হয় বড় বড় আপনার শিল্পপতিরা, এবং তারা সবাই আওয়ামী লীগের লোক, তারা সবাই আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। তারা টাকা রায় কোনো নিয়ম ছাড়া, কোনো আইন ছাড়া, বেআইনিভাবে এমডিকে ধমক দিয়ে, বোর্ডকে ধমক দিয়ে তারা ঋণ পাস করে নেয়, পাস করে নিয়ে সেটা আর দেয় না, এত টাকা ঋণ খিলাপি। চারিদিকে তো আপনি হরিলুটের নীতি গ্রহণ করেছেন, হরিলুটের নীতি গ্রহণ করে আপনি দেশ পরিচালনা করবেন আর অর্থনীতি ভালো হবে? যে বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথায়? পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি, আপনার পুতিন যে যুদ্ধ করছেন সেই যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রাস্ফীতি হয়নি, আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচাইতে কম। তো সুতরাং আওয়ামী লীগের মন্ত্রীরা মিথ্যা বলেন, অসত্য বলেন এবং জোর করে ক্ষমতায় থাকেন বলে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই তারা অনর্গল মিথ্যা কথা বলে বিভ্রান্ত তৈরির চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা যে সফল হয় না, জনগণ যে বিশ্বাস করে না, আর মনে করে ডাহা মিথ্যাবাদীরা আজকে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে আছে এই কুখ্যাত বেনজিরদের মতো লোকদের সহায়তায়।